আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি নিয়ে এসেছি মশালা কর্ন রেসিপি। কে কে কর্ন খেতে ভালোবাসো আমাকে অবশ্যই জানাবে, আর কে আমি কর্ন খেতে খুব ভালোবাসি। প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে তোমরা ভুলো না। তাহলে শুরু করা যাক। তো আমাদের এখানে আছে মেয়োনিজ, কর্ন, কর্নটা খেতে খুবই ভালো, আর এখানে আছে বাটার, মেল্ট বাটার। আমি তো ছোট তাই জন্য আমি অল্প একটু লঙ্কা গুঁড়ো নিয়েছি, তোমরা তো বড় তাই জন্য তোমরা বেশি লঙ্কা গুঁড়ো নিতে পারো চাইলে। আমি একটা এখানে লঙ্কা গুঁড়ো নিয়ে নিয়েছি, লেমন নিয়ে নিয়েছি, বিট নুন নিয়ে নিয়েছি, আর ব্ল্যাক পেপার নিয়ে নিয়েছি। ও, আমি ভুলে গেছিলাম গো, কর্নটাকে সেদ্ধ কর্ন নিয়ে নিতে হবে। বাচ্চা মানুষ তো এত মনে রাখতে পারি না, আমি ভুলে যাই সব কথা। আমি এই মশালা কর্ন সিটি সেন্টারে গেলেই খাই, আর বাবাই আমাকে সিটি সেন্টারে যখনই নিয়ে যায় তখনই খাওয়ায়, আর ইভিনিং এ আমি যখন কোনো টাইম পাস হয় না তখন আমার মাম্মা আমাকে হচ্ছে এই মশালা কর্ন করে দেয়, আমি খাই। এই মশালা কর্ন খেতে খুবই ভালো লাগে। আর শুরু করা যাক। তো প্রথমে আমরা নিয়ে নিচ্ছি সেদ্ধ করা কর্ন। বাটার, মেল্ট বাটার, এবার আমরা এর মধ্যে মশলাগুলো দিয়ে দেব। মশলাগুলো দিয়ে দিয়েছি আমরা, এবার মশলাগুলোকে আমরা ভালো করে মিক্স করে নেব কর্নটার সাথে। এখনই কি ভালো গন্ধ বেরোচ্ছে গাইস, আমি আর পাচ্ছি না, একটু আমি খেয়ে দেখি। লেবুটাকে ছিটে নেব, এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি রেডি। এবার আমরা মশালা কর্নটাকে প্লেট করে দিচ্ছি। এবার আমি এটাকে একটু টেস্ট করে দেখি, আমি একটু এবার দেখি গন্ধটা তো খুবই সুন্দর বেরোচ্ছে, একটু টেস্ট করে দেখি এবার।